আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক সাদিয়া নওরী। আজকের ই লার্নিং ক্লাসের টপিক তৃতীয় শ্রেণীর ইংলিশ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা মডেল কোশ্চেন সম্পর্কে জেনে নিই। ক্লাস শুরুতে তোমাদেরকে স্বাগত। মডেল কোশ্চেন, মডেল কোশ্চেন হচ্ছে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে ধারণা। আমরা এর আগেও পরীক্ষা যেহেতু দিয়েছি, আমরা জানি পরীক্ষায় প্রশ্ন কেমন হয়। কিন্তু তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি যে পরীক্ষায় প্রশ্ন কেমন হতে পারে। তাহলে চলো আমি বলে দিই। তোমাদের পরীক্ষাতে প্রথমেই ইংলিশ ফর টুডে বই থেকে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজ থেকে নাম্বার 1, 2 এবং 3 তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে। রিড দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য কোশ্চেন্স নাম্বার 1, 2 অ্যান্ড 3। প্যাসেজটি পড়ো এবং 1, 2 এবং 3 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখো। নিচে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। প্যাসেজটা এর আগেও আমি তোমাদের জন্য পড়ে দিয়েছিলাম, আজকে তোমাদের সুবিধার জন্য আমি আবারও পড়ে দিচ্ছি। আই অ্যাম এ ক্যাট, আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং আই অ্যাম লেজি অ্যান্ড স্লো, সকালে আমি অলস এবং ধীর গতি। আই গেট আপ লেট, আমি দেরি করে ঘুম থেকে উঠি। ইন দ্য আফটারনুন আই অ্যাম অ্যাক্টিভ, বিকালে আমি সচল। আই ক্যাচ র্যাটস, আমি ইঁদুর ধরি। আই অ্যাম কুইক, আমি দ্রুত কাজ করি। আই অ্যাম এ ক্লিন অ্যানিমাল, আমি একটি পরিষ্কার প্রাণী। আই ওয়াশ মাইসেলফ এভরিডে, আমি আমাকে প্রতিদিন পরিষ্কার করি। দুই নম্বর প্যারাতে কী বলছে। আই অ্যাম এ ক্রো, আমি একটি কাক। আই লিভ ইন এ ট্রি, আমি একটা গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারা দিন সচল থাকি। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ি এবং খাবারের সন্ধান করি। সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপুল, কিছু কিছু সময় আমি লোকজনের কাছে থেকেও খাবার নেই। আই অ্যাম ভেরি কুইক, আমি খুবই দ্রুত কাজ করি। সামটাইমস আই ইট ডার্টি থিংস, কিছু কিছু সময় আমি নোংরা খাবারও খাই। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটি পড়ে নিলাম। প্যাসেজটি পড়ে নেওয়ার পরে আমাদেরকে এখন করতে হবে নাম্বার 1, 2 এবং 3 নাম্বার কোশ্চিনের অ্যান্সার। নাম্বার 1 কোশ্চিনটা দেখো, ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। টু এক্সট্রা মিনিংস আর গিভেন ইন কলাম বি। কলাম এতে এবং কলাম বিতে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। কলাম এর শব্দগুলোর অর্থের সাথে কলাম বি এর অর্থ যদি মিল হয় তাহলে সেটা আমাদেরকে মিল করতে হবে। তাহলে চলো কলাম এর শব্দগুলো আগে দেখে নিই। কলাম এতে এ নাম্বার মর্নিং, মর্নিং অর্থ কি সকাল। তাহলে কলাম বিতে আমাদেরকে দেখতে হবে সকালের শব্দের সমার্থক শব্দ কি কোনটা হচ্ছে। দেখো কলাম বিতে 7 নাম্বার শব্দটা কি, বিগিনিং অফ এ ডে। তাহলে মর্নিং কি হবে, বিগিনিং অফ এ ডে। তাহলে কলাম এর এ নাম্বার আর কলাম বি এর 7 নাম্বার মিল হচ্ছে। নাম্বার বি লেজি, লেজি অর্থ অলস। তাহলে দেখো কলাম বিতে আইডিল, 4 নাম্বার আইডিল, ওই শব্দটির সাথে লেজি শব্দটি মিল হচ্ছে, কারণ দুইটার অর্থই অলস। নাম্বার সি অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে সচল। তাহলে নাম্বার কলাম বি এর নাম্বার 2 এর সাথে এটা মিল হচ্ছে, নাম্বার 2 আছে কি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াসও হচ্ছে সচল। তাহলে নাম্বার ডি, কলাম এর নাম্বার ডিতে আছে ডার্টি, ডার্টি অর্থ নোংরা। আর কলাম বি এ 6 নাম্বার দেখো আনক্লিন, আনক্লিন হচ্ছে অপরিষ্কার। তাহলে নাম্বার কলাম এর নাম্বার ডি আর কলাম বি এর নাম্বার 6 মিল হচ্ছে। নাম্বার ই দেখো কুইক, কুইক অর্থ তাড়াতাড়ি। তাহলে
কলম্বিয়ার কোন শব্দের সাথে যাচ্ছে? কলম্বিয়ার তিন নম্বর শব্দটির সাথে যাচ্ছে। নাম্বার থ্রি কী আছে? ফাস্ট, ফাস্ট অর্থ দ্রুত। তাহলে আমরা কলাম এ পাঁচটা শব্দের সাথে কলাম বিয়ের পাঁচটি শব্দের মিল করতে পারলাম। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্ন থাকবে, হয়তো কিছু শব্দের এরকম ধরনের শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর সাথে এরকমভাবে তোমাদেরকে মিলকরণ করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে উত্তরগুলো আবারও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই উত্তরগুলো দেখে নিতে পারো। এরপরে চলো দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। নাম্বার টু, রাইট ট্রু অর ফলস, লিখো সত্য নাকি মিথ্যা। দেখো এখানে পাঁচটা সেন্টেন্স আছে, পাঁচটা সেন্টেন্স পড়ে তোমাদেরকে দেখতে হবে যে এটা সত্য না মিথ্যা। নাম্বার এ, দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা কী হবে? ফলস। নাম্বার বি, দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য মর্নিং, এটাও হবে ফলস। নাম্বার সি, দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল, এটা কী হবে? এটা হবে ট্রু। নাম্বার ডি, দ্য ক্রো ইজ লেজি, এটা কী হবে? এটা হবে ফলস। নাম্বার ই, দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপুল, এটা হবে ট্রু। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে নাম্বার টু নাম্বার প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখতে হবে, তোমাদের প্যাসেজ অনুসারে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তোমাদের জন্য আমি উত্তরটা নিচে লিখে দিয়েছি। দেখো এখানে আমি কোনটা ট্রু ফলস, কোনটা কী হবে নাম্বার অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপরে নাম্বার থ্রি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। দেখো এখানে ছয়টা প্রশ্ন আছে, ছয়টা প্রশ্নের উত্তর আমাদেরকে একটু আগে যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজের আলোকে দিতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নগুলো পড়ে উত্তর করে দিচ্ছি। নাম্বার এ, দেখো হু ক্যাচেস র্যাট, কে ইঁদুর ধরে, উত্তর কী হবে? দ্য ক্যাট ক্যাচেস র্যাট। নাম্বার বি, হু গেটস আপ লেট, উত্তর কী হবে? দ্য ক্যাট গেটস আপ লেট। নাম্বার সি, হু ইজ এ ক্লিন অ্যানিমাল, দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল। নাম্বার ডি, হোয়ার ডাজ দ্য ক্রো লিভ, কাক কোথায় বাস করে? দ্য ক্রো লিভস ইন এ ট্রি। নাম্বার ই, হোয়ার ডাজ ইট ফ্লাই ফর ফুড, ইট ফ্লাইজ ফর ফুড ইন দ্য স্কাই। তাহলে ই নাম্বারের উত্তর কী হবে? ইট ফ্লাইজ ইন দ্য স্কাই ফর ফুড। নাম্বার এ, হু ইটস ডার্টি ফুড সামটাইমস, দ্য ক্রো সামটাইমস ইট ডার্টি ফুডস। তাহলে শিক্ষার্থীরা, আমরা ছয়টা প্রশ্নের উত্তরই জানতে পারলাম। তোমাদের সুবিধার জন্য আমি এখানে ছয়টা প্রশ্নেরই উত্তর লিখে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমরা ধারণা পেলাম কীভাবে পরীক্ষার প্রশ্ন হতে পারে এবং কীভাবে আমরা সেগুলো সমাধান করব। তাহলে চলো, এই পর্যায়ে তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক। শিক্ষার্থীরা, আমরা যেহেতু জানতে পেরেছি আমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন থাকবে বা কীরকমভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, তাহলে আমি আশা করছি তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে। তোমাদের জন্য এই পর্যায়ে হোমওয়ার্কে থাকছে, নাম্বার ওয়ান, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার ওয়ান টু অ্যান্ড থ্রি। নাম্বার ওয়ান টু এবং থ্রি যে প্রশ্নটা যে প্রশ্নগুলোর উত্তর আমরা একটু আগে জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে লিখতে হবে, তার আগে অবশ্যই তোমরা প্যাসেজটা আরও একবার ভালো করে পড়ে নিবে। প্যাসেজটি ভালো করে পড়ে নেওয়ার পরে নাম্বার ওয়ান টু এবং থ্রিতে যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তর তোমরা না দেখে লেখার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বসে পড়ালেখা করো। আর আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমাকে ফোন করেও জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের সবার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।